হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 5:20। তো আমরা ঘুম থেকে উঠে দেখো যে আমি পুরো রেডি হয়ে গেছি, মানে জায়রা ওইদিকে রেডি হচ্ছে আর সবাই যে ঘুমিয়ে আছে, আর এদিকে ও যাবে তোমাদের দাদা ভাই, আর ওতে যে কাজ করছে ল্যাপটপে, তো যেখানে যায় ওর কাজটা আগে কাজটা করছে। তো তাই যাবো আমরা, আর আমরা যাচ্ছি এখন সূর্য ওঠা দেখতে। সমুদ্রের উপরে যে সূর্য ওঠে সকালবেলায় খুবই সুন্দর লাগে দেখতে, পুরীতেও দেখেছি, তো এখানেও যাবো আমরা সবাই দেখতে। তো চলো দেখতে থাকো। আর এদিকটা তো দেখো সবাই এখন শুয়ে আছে, আর যে একটা আয়নাতে দুজনে মানে মেকআপ করছে। তো চলো রেডি। তো এই ফ্ল্যাটের ভিতরে মানে লজের ভিতরে দেখো কি সুন্দর ঠাকুরের ঘরও আছে। তো গাইস দেখো, এই যে আমরা চলে এসেছি সমুদ্রের বিচের কাছে, বর্দি কই, যে বর্দি আসছে, আর এই বর্দি এসছে, আর সবাই শুয়ে আছে, আর এই দেখো সাগর ঘুমাচ্ছে, ওরা বাড়ি সাগরে আসছে ঘুমাতে। হ্যাঁ, এখানে ঘুমাতে আসছে, ওরা উঠলই না। আর জেলেরা মাছ টানছে, মানে জাল টানছে মাছ ধরবে বলে। চলো দেখাতে, দেখতে মানে আমরা দেখতে পাই, তোমাদেরও দেখাবো। আর হচ্ছে যে আমাদের ছেলেরা এগিয়ে গেছে সামনে, ওই যে তোমাদের দাদা ভাইও চলে এসছে। হ্যাঁ, গুড মর্নিং, সকালবেলায়। তো চলো তোমাদের সবটাই দেখাবো, আমরা দাদা দেখবো, তোমাদেরও দেখাবো। দেখো পুতো কি সুন্দর, কি চাচারে তুমি দেখো, একটু ঘোড়া ভাজিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছে। তো নিচে আমরা একটু নেমেছি, এখনো জল আসতে দেরি আছে, ওই জন্য একটু নিচে নামলাম। তো দেখো এই যে একটা কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া দেখো, এই কাঁকড়াটা দেখিনি কালকে, আজকে শুধু কালকে মাছ দেখিয়েছি, মাছটা কালকে দেখিয়েছি। এই যে মাছ, তারা মাছও আছে একটা, আর হচ্ছে কাঁকড়া দূর দূর। এই দেখো কাঁকড়াটা নড়ে, রিপোর্ট থ্যাঙ্ক। তো গাইজ এই দেখো সূর্য, এটা তো ওই যে উঠছে সবে, জেলেদের এখনো জাল টানো হয়নি, ভেবেছি মাছ দেখবো, তো দেখলে তোমাদেরও দেখাচ্ছি। দেখো এই যে কাঁকড়ার বাচ্চা, এটা কত ছোট দেখো, এই মাত্র মানে ডিম থেকে বেরিয়েছে, যা পেয়েছে আমাকে দেখাচ্ছে, তোমাদেরও দেখালাম। কাঁকড়া ধরার স্টাইলটা দেখো, এই যে বর্দি আবার একটা ইয়ে নিয়ে এসছে, ও এটা কি জানো, স্টার ফিশ না? হ্যাঁ, স্টার ফিশ নিয়ে এসছে, এটাও নিয়ে যাবো আমার মেয়ের জন্য। এই যে বর্দি একটা কাঁকড়া পেয়েছে দেখো, এই চলে যাচ্ছে ভিতরে উপরে নিয়ে, এই যে একটা কাঁকড়া বর্দি ধরে নিয়েছে, অনেকগুলোই ধরেছে, দেখাচ্ছি তোমাদের আবার, আর একজন স্টার ফিশ। তো এই যে জেলেরা দেখো জাল টেনে নিয়ে আসছে, তো পরে ভিডিও এডিট করেছি ওই জন্য জানলাম ওর ভিতরে জেলিফিশ মাছ আছে, ওই জন্য টানতে এত কষ্ট ভারী হয়ে গেছে জালটা। দেখো অনেক বড় কাঁকড়াটা না, এগুলো তো মাটি খসে। হ্যাঁ, অনেক বড় কাঁকড়া ধরেছে, দেখো কি সুন্দর লাগছে। তো বর্দি আবারও আর একটা কী মাছ পেয়েছে, অক্টোপাস বলে, তো এই যে অক্টোপাস মাছ ধরে নিয়ে এসছে, তো বর্দি ভালোই মাছ ধরতে পারে। আর এই যে জেলেরা জাল টেনে এখনও গোছাতে পারেনি, সবে গোছাচ্ছে, গোছানো হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে সমুদ্রের জেলিফিশ মাছ, তো এই জেলিফিশ মাছের তলা দিয়ে আবার মাছ খেয়ে খেয়ে রেখেছে, তারপরে ওই জেলেরা মানে হাত দিয়ে ওই জেলটা ফাঁকা করে দিয়ে তারপরে পেটের থেকে আবার মাছ বেরিয়ে পড়ে। তো এর উপরটাতে আমিও মানে পাড়িয়েছি আর কি মাছের গায়ে, তো দেখলাম যে খুব শক্ত উপরটা, নিচটা তো খুব জেলের মতো, মানে জেলি নরম তুলতুলে। তো আর এদিকে এই যে এই বোটে করে ওরা মাছ ধরতে যায় রাতে, আর সকালবেলা ওরকম জাল সমুদ্র থেকে টেনে টেনে নিয়ে এসে তারপরে মাছগুলো ধরে, তা কত কষ্ট করে ধরে বোঝো। তো এখানে আমার একটা গান চলছিল, ওই জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি। এই যে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি, পুরি অয়নে দাদা দাদা ভাই পরোটা, পরোটা খাচ্ছি, পরোটা বর্দাকেও দিচ্ছে। এই যে দাদা বলো, তো বর্দা আর হচ্ছে তোমার দাদা ভাই খেলো হচ্ছে পরোটা, আর আমরা খেলাম পুরি, তিনজন মেয়েদের জন্য নিয়ে যাবো। এই রাস্তার পাশ দিয়ে কি চিনা মুরগি বলে মনে হয়, কি সুন্দর, দারুন, ইস আর একজন ধরতে যাচ্ছে, চলো বাড়ি চলে গেল। এখন স্টেশনটা একটু ঘুরতে দেখা হয়।
দীঘা স্টেশন। স্টেশনটা একদমই কাছে, পায়ে হেঁটে আমাদের লজের থেকে 1 মিনিট লাগে, আর ওদিকে সমুদ্রে যেতেও মনে হয় 1 মিনিট লাগে। আর আমাদের, আমরা বোকাবনে গেছি, রাতে তো আমরা চিনি না জানি না, তো অটো টোটোতে করে নিয়েছে, 150 টাকা ভাড়া নিয়েছে আমাদের সবজন সবাইকে, মানে 10 টাকা করে ভাড়া নিয়েছে। তো একদমই কাছে, পায়ে হেঁটে যাওয়া যায়, টোটোতে ওঠার কোনো প্রয়োজন থাকে না। তো এখান দিয়েই সব ফ্ল্যাট হোটেল লজ যে যাই বলো না কেন, তো সব একদম কাছে। তো আমরা তো আসার দিন আর হেঁটে এসেছি আর কি, টোটোতে আসিনি, 1 মিনিট বললাম যে ওই জন্যই দেখতে এসেছি। তো এবার এসছি, এই যে পেয়ারা মাখা হচ্ছে, ছোলা মাখা হচ্ছে, তো এগুলো খাবো। তো আমরা ছোলা মাখা নিয়েছি আর মেয়েকে দিয়েছি পেয়ারা মাখা। বেবি খাচ্ছে পেয়ারা। তো গাইস দেখো, এখানে একটা তিমি মাছ করেছি, কি সুন্দর, দারুণ লাগছে। তো আমি তো মনে হয় ভুল বললাম, এটা তিমি মাছ না, এটা ডলফিন। তো পরে বুঝতে পারলাম যে এটা ডলফিন, তো বলে ফেলেছি, সরি। পাপা এখানে দাঁড়াও, আমি ছবি তুলে দিচ্ছি। দেখো সবাই স্নান করছে, আমি আজ স্নান করছি না, কালকে অল্প একটু করেছি, আর জলের ঢেউয়ে প্রচণ্ড ভয় লাগে আমার। আর দীঘার সমুদ্রটা এই যে পাথর দেওয়া, সবারই কেটে যায় প্রায়ই, আমারও কালকে অল্প কেটেছে, সবারই কম বেশি কেটেছে, ওই জন্য আর যাবো না। কালকে জলের ঢেউ একটু কম আছে, আজকে একটু কম আছে, তো স্নান করলেও হতো, কালকে এই পর্যন্তই অনেকটা জল ছিল, ওই জন্য আর করিনি। চলো তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে, মেয়েরাও আছে, মেয়েরা মানে বড় মেয়ে আছে, দেওরা সবাই স্নান করছে, আমরা করছি না, আমরা শুধু বসে আছি। জ্বর বাটা আর এই যে আমাদের বাড়ির সবাই যে স্নান করছে, ওই দেখো এখানে ওই যে বড় ঢেউ, এবার লাভ দেবে সবাই। ওই তোমাদের দাদা ভাই খালি গায়ে কি মজা করে স্নান করছে, কিন্তু আমার জলে প্রচন্ড ভয়, আমি আর করলাম না আজ। তো স্নান টান সেরে সবাই মিলে আবার এই যে হোটেলের নিচে চলে এসেছি খাওয়ার জন্য, তো সবাই মিলে খেয়ে নিচ্ছে। এই যে তো এখানকার খাবারটা আমি আগের ভিডিওতেও বলেছি, খুবই সুন্দর, খুবই টেস্টি হয় খাবার, কারণ কাল রাতে বাইরেও খেয়ে দেখেছি। হ্যালো গাইস, তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করলাম, তো এখনই বেরোচ্ছি এই যে দুধটা আবার, তো চলো তোমাদেরও দেখাচ্ছি। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু ওই জন্য ফুল গেঞ্জি করলাম। দিদি আমার দোল দোল খাচ্ছে, দেখো জিয়া, তোমাদের দাদা ভাই, বড়দা, চলো ওই যেমন মেয়ে এসছে বড়টা। হ্যালো গাই, চলে এসেছি সমুদ্রের কিনারে বিচের কাছে, আমরা কজনই এসেছি, ওরা আসছে আরো, ভাবলাম এখন একটু জল হয়তো কমেছে, তো কমেছে একটুখানি, কিন্তু জল আছে, জুতো পরে নামা যাবে না। চল চলো, তো আমরা একটু ভেবেছি সমুদ্রে নামবো, আর এদিকটাতে এগিয়ে যাচ্ছি, তো সামনের দিকটাতে কি একটু রাস্তা মতো করেছে সমুদ্রে নামার জন্য, ওইখান দিয়ে নামতে একটু সুবিধে হবে, ওই জন্যই ওদিকটা যাচ্ছি। আর ওদিকটাতে পার্ক করেছে, তো পার্কেও যাবো। আর এদিকে তোমার দাদা ভাই একটা কথা বলেছে, তো তোমাদের বলে দিই কথাটা হচ্ছে, ও বলছে দেখো বুড়ো বুড়ো লোকের কত কচি কচি বউ, তা আমি বলছি আমি একদিন বুড়ো হয়ে গেলে তুমিও কি বিয়ে করে আবার আসবে নাকি, ওই নিয়ে একটু হাসাহাসি করলাম। তো আমরা তো ভালোই হেঁটেই যাচ্ছি, তো এবার ভাবছি নামবো ওই রাস্তাটা দিয়ে। তো সবাই আছি আমরা, এবার নিচে নেমে ভেবেছিলাম একটু ভিডিও করবো, কিন্তু দেখো প্রায় অন্ধকার হয়ে এসছে, তবুও একটা করেছিলাম, অতটা ভালো হয়নি, তো চলো কি আর করা যাবে। আমরা এখন এসেছি যে পার্কের ভিতরে, দেখো পার্ক করছে, চলো
আমার ছোট মেয়ে এই যে পার্কের ভিতরে দেখো, এখানে বালি তো পড়ে যাবি তো, ওই দেখো ভয় পাচ্ছে ও এখান থেকে নামতে। আস্তে আস্তে করো, আস্তে আস্তে। তো আমার মেয়ে এখানে যে খুবই মজা পাচ্ছে দেখো। আসলে কি আমাদের ওখানে এত সুন্দর পার্ক নেই যে এত কিছু আছে সেটাও নেই, ওই জন্য খুব মজা পাচ্ছে ও। তো দাদা ভাইও দোল খাচ্ছে দেখো বাচ্চাদের মতো, আমিও খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি। আর চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম, দেখো পার্কটা অনেক বড় করেছে আর খুবই সুন্দর সুন্দর জিনিসও করেছে। তো আমরা এই ভেতর দিয়ে একটু হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরে দেখছি। তো এর ভেতরে আবার গাড়িও আছে, চললে তাতেও চড়া যায়, কিন্তু আমরা একটু হেঁটেই দেখছি যেহেতু গাড়িতে দেখলে অতটা বুঝতে পারবো না। তো এটা দেখো একটা মানে রেলগাড়ির মতো, তো এটাই মেয়ে উঠতে চেয়েছিল কিন্তু ওকে ওঠালাম না, ওঠালাম না কারণ একা একা দিয়ে ঘুরে আসতে হবে, আর তাহলে তো দেখাই হবে না কিছু, ওটাই ঘুরে কি দেখবে, শুধু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে আর ভেতর দিয়ে কিছু দেখা হবে না। দেখো এটা আবার জলের ভেতরে একটা জাহাজের মতো করেছে, জাহাজ কি লঞ্চ যাই বলো তো ওটা, আর এই যে বোট আছে তো বোটেও ঘোরা যাবে। অনেক কিছুই করেছে পার্কটার ভিতরে, দেখার মতো অনেক কিছু আছে। এদিকে জিরাফ করেছে দেখো কি লম্বা লম্বা, একদম মনে হচ্ছে অরিজিনাল, খুব সুন্দর লাগছে এগুলো। তো মেয়ে এবার ছোট মেয়ে বলছে মা এটাতে আমি উঠবো, একটু জাম্প করবো, তো একাই আছে, অন্য অন্য বাচ্চারা নেই, তো কি করবো। আমাদের এখানে এটা পাওয়া যায় মানে দেখা যায় মেলা, একা একটুখানি খেলে আর খেললো না। এবারে দেখো এটা একটা দুর্দান্ত খেলা, তো এটা দেখে আমারই ভয় লাগছে, ওই যে বেঁধে দিয়ে তারপরে কিছু করে একদম আকাশের দিকে নিয়ে যাচ্ছে। তো এতে আবার রিমোটের মতো নাকি একটা আছে, ওটা চাপ দিলেই উপরের দিকে উঠে যাবে। এরপরে পার্কের ভেতরে দেখো অনেক রকমের পাখি, তারপরে হচ্ছে হাঁস, চীনা হাঁস বলে, আর এই যে অনেক রকমের অনেক কালারের সুন্দর সুন্দর পাখি এগুলোও আছে। তো বাচ্চাদের এগুলো দেখালাম, সচরাচর তো দেখা যায় না। আর তারপরে হচ্ছে গিনি পিগ, গিনি পিগও আছে, এটা হচ্ছে চীনা মুরগি, হ্যাঁ চীনা মুরগি বলে, আর এই যে হচ্ছে গিনি পিগ। তো সবটাই মেয়েদের দেখালাম। আর এই যে পার্কের ভিতরে এটা আবার মূর্তি করেছে শিম্পাঞ্জি দিয়ে, তো ওখানে ওটাও দেখলো। আর এই যে আমার মেয়ে লায়নের কাছে দৌড়ে গিয়ে একটা ছবি তুললো, মা ছবি তুলে দাও, আমি এবার একটু ভিডিও করে নিলাম। ও আবার লায়নের গালের মধ্যে হাত দিচ্ছে, বলছে ভয় করছে, কি সুন্দর করেছে, ভালোই লাগছে। আসলে ওরা তো এখনও দেখেনি এরকম, ওদেরও ভাল লাগছে। এদিকটাতে আবার ঝর্ডার মতো করেছে, তো এটাও ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে ছোট দেখাচ্ছে কিন্তু এমনিতে আরো অনেক বড়। আর এখানে সবাই যে বসে একটু রেস্ট করছে, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, আবার ফিরে আসছি। আর এখানে একটা ময়ূর, ময়ূরের ভেতর জাহাজ, একদম মানে কি সুন্দর করেছে ঘরের মতো, এটাও দেখার মতো সুন্দর লাগছে। আর হয়ে গেছে দেখা, এবার আমি বেরিয়ে গেছি, মেয়েরা একটু খাচ্ছি ললিপপ। তো আমার ননদের ছেলে আর আমার দুই মেয়ে, তো তিনজনেই খাচ্ছে আর কি চিকেন ললিপপ। তারপরে একটু কেনাকাটা দেখি কী করি, তারপর বাড়ি যাব, মানে ঘরে যাব। তো এবার চলে এসছে আর একটা রেস্টুরেন্টে খেতে। তোমাদের দাদা ভাই বললো কি যে সব রেস্টুরেন্টে একটু খেয়ে দেখতে হয় তার কোনটা কেমন রান্না হয়, বললাম ঠিক আছে তাহলে চলো। তাহলে এটাই আজ খেতে আসলাম, মানে বাইরে এটা যেখানে আমরা আছি সেখানে নয়। তো এখানেও খাবারটা ভালো ছিল, আর তোমাদের দাদা ভাই আর দুই মেয়ে রুটি খেলো, রুটি আর তরকা খেলো, আর আমি আমার ননদ ননদের ছেলে ভাত খেলাম, যেহেতু কালকে আবার বাড়িতে ফিরতে হবে। রাস্তায় কখন খাওয়া হবে জানি না, তবে মেয়েদের বললাম, মেয়েরা আর খেতে চাইছে না, বলছে মা খিদে নেই খাবো না, তো ওরা রুটিই খেলো। তো আজকের ভিডিওটা এইটুকুতেই শেষ করলাম, তো তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, বাই।